লাইলাতুল বারাতের নিয়ত করবেন এই লাইলাতুল বারাতের নিয়তটা কোন মলবি যদি হাদিসে দেখেই দিতে পারে সেই মলবির জুতোর মালা পরে পশ্চিমবাংলায় বায়ান বারাতের দিনে মোমবাতি লাগাই চারিদিকে দাদিরা বলে ঘরের চারিদিকে মোমবাতি দিলে তোর দাদু এলে হোজট খেয়ে পড়ে যাবে তার কবরে কি হচ্ছে তা ঠিক নাই সে আসবে সাতাশের রাত্রি পালন করবেন না বেদাত আমি বলে যাচ্ছি সাতাশের রাত্রি পালন করা বেদাত ওই রাত্রিটা সবে কথার নয় আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম নবীজির আদর্শ গুলোই আমাদের জন্য হাদিস যেমন কালকের রাত্রিতে আমি বলেছি কালকের রাত্রিতে মেদিনীপুর হাওড়া হুগলির লোকরা রাত জাগরণ করেছে না করেনি এই যে সবে বারাত সবে বরাতের রাতটা কিন্তু সকলের জন্যে নয় আমরা মনে করি সকলের জন্যে আমাদের দেশে কিছু নতুন মাল আবিষ্কার হয় এই রাত্রিটার জন্য জীবনে তারা নামাজ পড়ে না তার পরের দিন থেকে আজ থেকেই জোহর কাজা কালকে সারা রাত জেগেছে তাই না মাথায় টুপি গায়ে আঁতর সাদা জামা সাদা টুপি কবরস্থানে যাচ্ছে মসজিদে এসে মাথা ঠুকছে আর আজকে জোহর থেকে আর নেই আমি বললেই বলবে মলবিটা খারাপ মলবি মলবিটা বিরোধী মলবি না হচ্ছে তার জন্যে যে প্রত্যেক দিন এস নামাজ জামাতের সঙ্গে পড়ে সবে কদার তার জন্যে যে রমজানের তিরিশটা দিন তাহার নামাজ পড়ে তুমি খালি বলছো সাতাশের রাত্রিতে মসজিদে গিয়ে আমি সবে কদার মেরে নেব তুমি চালাক আর আমার আল্লাহ তোমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ চালাক নয় আমার আল্লাহ তোমার থেকেও বেশি চালাক ওমা কারু খৈরুল মা কিরিন তোমরা যদি মাক্কারিয়া চালবাজি করো আমি আল্লাহ চালবাজি করবো সাতাশে ভিড় করবি পুচিসে মাল পার করিয়ে দেব কারা পাবে যারা প্রত্যেক দিন তাহাজ্যতের নামাজ পড়েছে তারা পাবে সবে কাদার শোবে বরাতের রাত্রিতে আমাদের দেশে অনেক মসজিদে হাঁকে না হাঁকে না হ্যাঁ কথা বলুন এলান করে না মসজিদে আগামীকাল শোবে বরাত আজকের রাত্রিতে নামাজ পড়বেন অনেক ইমামরা আবার এলান করে লাইলাতুল বারাতের নিয়ত করবেন এই লাইলাতুল বারাতের নিয়তটা কোনো মলবি যদি হাদিসে দেখেই দিতে পারে সেই মলবির জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বায়ান করুন বারাত বলে কোনো নামাজ নাই নফল নামাজ আপনি পড়তে পারেন নফলের নিয়ত হবে বুঝতে পেরেছেন না পারেনি কিসের নিয়ত হবে বাবা নফলের নিয়ত হবে আর বড় কষ্ট লাগে আপনাদের মেদিনীপুরে হাওড়ায় অনেক জায়গায় গ্রামে বোম ফাটায় ফাটাই না তিন দিন আগে থেকে দ্রুম দাদিরা পয়সা দিয়ে দেয় তোর দাদু কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে যাবে বোম ফাটা তাই না আর এরা বোম ফাটায় গ্রামে মনে হচ্ছে কি চলছে দেওয়ালি চলছে আপনাদের দেশে হিন্দু ভাইরা দেওয়ালিতে বোম ফাটাই না আর আপনি শোবে বরাতে ফাটান পার্থক্য কিছুই নাই দুটোই সমান শোবে বরাতের দিনে মোমবাতি লাগাই চারিদিকে দাদিরা বলে ঘরের চারিদিকে মোমবাতি দিতে তো দাদু এলে হোঁজট খেয়ে পড়ে যাবে তার কবরে কি হচ্ছে তা ঠিক নাই সে আসবে বড় কষ্ট লাগে আমার ভাই এগুলো হচ্ছে বেদাত কাজ সমাজ বিরোধী কাজ অনেকজন প্রশ্ন করেন হে মলবি আমরা বাপ দাদর কাল থেকে করে আসছি আপনারা চ্যালেঞ্জ ছুড়ে বলুন আজ থেকে সত্তর বৎসর আগে আপনাদের সমাজে এত আলেম উলামা হাদিস কোরআনের চর্চা ছিল ঠিক করে বলবেন ছিল না মসজিদ কারা মুল্লাজিরা মসজিদ চালাত তারা খারাপ মানুষ ছিল না অলি লোক ছিল তারা জান্নাতি লোক কিন্তু হাদিস কোরআনের জ্ঞান না থাকার কারণে এগুলো নিষেধ করতে পারে নি এগুলো পোতা হিসাবে চলে আসছে তুমি যদি বলো পাপ করেছে তাই আমরা করব এটা নুহনবীর কমের মতো গাদ্দারের মতো কথা হয়ে গেল তারা বলেছিল আমার পাপদাদরা এই কাজ করেছে তাই এই জায়গা থেকে সরব না তাই আল্লাহ তাদিকে ধ্বংস করে দিয়েছে আমার ভাই যখন আপনি জানতে পারবেন যে এটা আমার নবীজির জীবন আদর্শে নেই সেই জায়গা থেকে আপনি সরে আসুন সেই কাজ থেকে সরে আসুন নামাজ পড়লে শোবে বড়াতে নেকি আছে না নাই না পড়লে গুণা আছে একজন দাঁড়িয়ে বলুন গুণা আছে নাই শোভা রোজা রাখলে নেকি আছে না নাই না রাখলে গুণা আছে কেন নেই নফল ইবাদত যদি নফল ইবাদত না রাখলে গুণা না হয় এটার সম্পর্কে তাকিত করা যাবে ওলামারা বসে আছে এরা সব আমাদের বাবুরা বৈজবেরিয়া মাদ্রাসা আছে ভালো ভালো আলেমরা আছে পাশকুরাই আমার বাবাজে আজিজুল হক কাশ্মীর সাহেব আছেন আরও বড়ো বড়ো বিদ্যপ্ত মুক্তিরা আলেমরা আছে জিজ্ঞেস করবেন গিয়ে ইয়াসিন বলে গেছে বর্ধমান থেকে মূর্খটা নফল ইবাদতে তাকিত করা যাবে না কেউ রোজা রাখলে নেকি আছে না রাখলে কোনো গোনা নাই আপনি করুন ভালো জিনিস কেউ করতে পারেনি খারাপ জিনিস গোনা নয় কিন্তু মাইকে যদি এলান করে আজকে ভোরে ভাত খাবেন রাতের বেলায় মারা নামাজ পড়বেন হান্ড্রেড পারসেন্ট সেই মৌলবি নি খাবে আপনারা বলুন তো রমজান মাসে এলান করে রমজান মাসের রোজা ছাড়া যাবে রমজান মাসের রোজাটা ফরজ না নফল ফরজ রোজা তার কবার তাকিদ করলে মাইকে যে নিজে থেকে কেউ যদি একটা রোজা ছাড়ে সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবে না তুমি ইমাম বেটা কবার এলান করেছো দিনে তুমি তখন তুমি একবারও এলান করতে পারো না শোবে বারাদ নিয়ে মারামারি করছো হালুয়া রুটি নিয়ে মারামারি করছ কোথায় পেলেন হালুয়া রুটি আমাদের দেশে হালুয়া রুটি করে করুন না আপনি খাবেন কোনো অসুবিধা নেই কিন্তু বড় কষ্ট লাগে জানেন আমাদের দেশের মায়েরা একশো দেড়শো করে রুটি করার বলে গরিব দিকে দান করবো দান দান করে না করে না খুব ভালো জিনিস দান করা তো ভালো আমি এই গ্রামের একা গরিব মানুষ গোটা গ্রামের পঞ্চাশটা লোক যদি দশটা করে রুটি দেয় কটা হবে বাবা হ্যাঁ পাঁচশো রুটি আমার ঘরে আছে চারজন চার কুড়ি আশিটা রুটি খেলাম একশোটা খেলাম বাকি রুটিগুলো কে খাবে কুকুরে গরুতে ছাগলে আর তারা দোয়া করবে আল্লাহ এরকম শোভে বারাত রোজ হলে আরো ভালো হয় বুঝতে পেরেছেন না পারেনি রাগ ধরছে আমি হক কথা বলে যাচ্ছি যদি দান করতে চাও কাঁচা দান করো চাল দাও টাকা দাও রেখে খেতে পারবে সেই গরিবটা আর সবাই নেকি পাবে আর যদি রুটিগুলো দাও কুকুরে গরুতে খাবে একজনাও নেকি পাবে না ওই জন্যে কাঁচামাল দান করবেন দান করার হলে সাতাশের রাত্রি পালন করবেন না বেদাত আমি বলে যাচ্ছি সাতাশের রাত্রি পালন করা বেদাত ওই রাত্রিটা সবে কদার নয় আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম তোমাকে সবে কদার খুঁজতে গেলে পুরো রমজানুল মুবারকের মাসে সারা মাস্টার মধ্যে খুঁজো বিজোর সংখ্যাগুলোই তার মানে প্রত্যেক দিন তোমাকে নামাজ আদায় করতে হবে সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ রমজান মাসে প্রত্যেক দিন তাহাজ্জত পড়ুন একদিনও যেন তাহাজ্জত ছাড়া না যায় আপনার পড়বেন তো জোরে বলুন ইনশাল্লাহ তাহাজ্জতের নামাজটা সহজ কেমন বলে দিই আমাদের বিবিরা রাত্রিতে রান্না করতে উঠে না উঠে না কটাই উঠে দুটাই উঠে যখন মোয়াজিন এলান করে তখন মারা রান্না করতে উঠে তোমরা বলে দিবে আমাদিকে উঠিয়ে দাও আপনি তাহাজ্জতের নামাজ পড়বেন বিবি খানা রেডি করবে খানা রেডি হয়ে গেল আপনার তাহাজ্জত পড়া হয়ে গেলে কোরআনের তেলাওত করবেন তারপরে বিবিকে বলবে তুমি একটু তাহাজ্জত পড়ে নাও বিবি পড়ে নিল একসাথে বসে এক খানে খানা খেয়ে এলেন সাহারি খেয়ে এলেন প্রত্যেকদিন তাহার পড়াটা সহজ আমাদের দেশের লোক রোজা রাখে জানেন ফজরের পরে বেলা এগারোটায় উঠেছে বেলা উঠে একটু বাজার ঘাট করে আবার একটা ঘুম দিল জোহর পর্যন্ত জোহরের নামাজ পড়ে আবার মসজিদে হাত পা ছেড়ে তাই না যে আসরের আজান আসরের নামাজটা পড়লো তারপরে খাবার লেগে এফতারি রেডি রমজান মাসটা হচ্ছে কামানোর মাস রমজান মাস হচ্ছে নেকি কামানোর মাস আমার নবী বিশ্ব নবীকে হাজরত আবু বাকার রমজান মাসে ইবাদতটা বেশি বেশি করে করব। আমার আল্লাহ রব্বুল আল আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার সাহাবিরা সনব রমজান মাসে তোমরা নামাজের পরে পরে সব থেকে বেশি বেশি কোরআন এর তেলাওত করবে জোরে বলুন সুহান এক একটা নেকি হরুফে দশটা করে নেকি আছে রমজান মাসে আল্লাহ সত্তর গুণ বাড়িয়ে দেয় জোরে বলুন সুখাল ওই জন্যে বেশি করে কোরআন তেলাওত করুন ফজরের নামাজের পরে ইয়াসিনের তেলাওত করুন আপনি চলুন দিল্লি বোম্বাই গুজরাট উত্তরপ্রদেশে সারা সারা রাত রমজান মাসে একবারই শাহরি খেয়ে ওই তাহাজ্যোত পড়ে আমি যখন বোম্বে তারা বিশ্বনাথতাম রাত্রি সাড়ে নটায় চালু করতাম একবারই সাড়ে বারোটায় একটাই শেষ লোকরা তাহার জোৎপত শাহরি ফজরের নামাজ পড়ে একবারই শুতাম আমার ওই অভ্যাসটা এখনো থেকে গেছে ওই জন্যে আমার মাদ্রাসার কামড়ায় আমি একা থাকি রমজান মাসে আমি বাড়িতে এক মাস আমার বিবির মুখ দেখি না আমি এক মাস যাই না বাজার ঘাট করে দিই সব পাঠিয়ে দিই কিন্তু আমার ভাই রমজান মাসটা হচ্ছে ইবাদতের মাস সারা রাত ইবাদত করো আল্লাহর কাছে কাঁদো কোরআনে আছে আমার প্রিয় বন্দার বড় আখলাক হচ্ছে রাতের অন্ধকারে তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে সবাই আল্লাহর কাছে রাত জাগবো জোরে বলুন ইনসা কখন থেকে জাগবেন কখন থেকে রাত দশটা থেকে মসজিদে চলে যাবেন আমাদের দেশের লোক চলে যায় রাত দশটার সময় বলে হুজুর বলে গেছে সারা রাত নামাজ পড়বো তুমিও ক্যালানি খাবে আমিও খাব বুঝতে পেরেছেন না পারেননি নামাজ তাহাজের ওইভাবে নয় ইবাদত ওইভাবে নয় ইবাদত আল্লাহর ইবাদত হচ্ছে সববারই হক আদায় করে আমাদের সমাজের লোক মনে করে নামাজ পড়া তসবি করা তেলাওয়াত করা জিকির করা আজগার করা কোরআন পড়া এগুলোই হচ্ছে ইবাদত না সকালবেলায় ফজরের পরে সংসারের জন্যে খাবার জোগাড় করা এটাও ইবাদত আপনি ব্যবসা করতে যাবেন এটাও ইবাদত আপনার সন্তানের জন্যে রুজি রোজগার করবেন এটাও ইবাদত জোরে বলুন শুভান আপনি হালাল ব্যবসা করবেন সেই ব্যবসাটা যদি হালাল হয় সেটাও আমার আল্লাহর কাছে ইবাদতের গণ্য হবে আপনি যদি সন্তানকে বিবির সঙ্গে ভালো ব্যবহার করে বিবিদিকে খানা খাওয়ান এটাও ইবাদতের গণ্য হবে ওই জন্যে আমার আল্লাহ রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা মসজিদের কথা বলেছেন বলেন কোরআনকে জিজ্ঞেস করুন হ্যাঁ আমার বিশ্বনবী বলম ইয়া আইয়ু আল্লাযীনা আমানু ইযা নূদি আ'লিস সালাতি মিয়াউমিন জুমআ ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়াযানুল বাই ই যালিকুম খায়রুল লাকুম ইন kuntum ta'lamun হে আমার বিশ্বনবী আপনি বলে দিন পৃথিবীর ওই মানুষকে তোমার দিকে যখন জম্মার জন্য ডাক দেওয়া হয় তোমরা তখন সমস্ত কাজে ফেলে দাও ব্যবসা-বাণিজ্য বন্ধ করো আর আমার ঘরের দিকে চলে এসো তারপর আমার আল্লাহ বললেন আবার নামাজ হয়ে গেলে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন হে আমার বিশ্বনবী বলো যখন আবার তোমাদের নামাজ হয়ে যাবে তোমরা আবার হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোরে সুভানা সুবহানাল্লাহ মসজিদে আল্লাহ ঢুকে থাকতে বলেনি যেমনি ইবাদত হয়ে গেল হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো আবার আসরের আজান দিলে আবার তোমরা চলে এসো আল্লাহর ঘরে আসরের আজান হয়ে গেল আবার প্রবেশ করো আবার চলে যাও ব্যবসায় এইভাবে মাত্র পাঁচ ওয়াক্তের নামাজ আমার বাবাজিরা আমার যুবক ভাইয়েরা এক ওয়াক্তের নামাজে মাত্র দশ মিনিট করে খরচ পনেরো মিনিট করে ধরুন পাঁচ পনেরো কত বাবা কত পাঁচ পনেরো রং পঁচাত্তর মিনিট এক ঘন্টা কত মিনিট হচ্ছে তাইলে পনেরো মিনিট ষাট মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট শুধু আমার আল্লাহর জন্য বার করুন বাকি সময়টা তোমার ব্যবসা বাণিজ্য বিবি বাচ্চা আত্মীয় স্বজন ঘোরাফেরা খাওয়া দাওয়া ইনকাম সব করুন খালি পঁচাত্তরটা মিনিট আমার আল্লাহকে দিয়ে দেন তোমার পরকালটা সেদিনে শান্তিময় হয়ে যাবে আমার নবী বিশ্ব নবী বোখারি শরীফের রেওয়য়েতে আছে যার ইসলাম নাই তার যার নামাজ নেই তার ইসলাম নেই আপনার জীবনে নামাজ নেই তার মানে আপনার জীবনে ইসলাম নেই সকলে নিয়ত করুন আমরা নামাজ নিয়ে আসবো জোরে বলুন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ যে যুবকরা পড়ে না আপনি আপনার বিবিকে দেন আপনার সন্তানকে দেন আপনার পরিবারকে দাউদ্দেন আপনার প্রতিবেশীকে দেন সবাই দেবেন তো জোরে বলুন ইনশাল্লাহ আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন রাস্তায় চায়ের দোকানে বসে তিনটে ছেলে আড্ডা মারছে আপনি সঙ্গে সঙ্গে তাদেরকে বলবেন এই আড্ডা মারছ কেন নামাজের টাইম হয়েছে চল তাড়াতাড়ি নামাজ পড়বি সকলে বলুন ইনশাল্লাহ নামাজের জন্যে দাউদ্দেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে কবুল করুক আর আমি লাস্টে বলবো জলসা মুর্শিদাবাদের মতো আজকে জলসা হল এতগুলো মানুষ আপনারা বসেছেন এতগুলো দিনের কথা হলো জানদার কথা হলো আপনারা জান দিয়ে শুনলেন মন দিয়ে প্রাণ দিয়ে শুনলেন গভীর রাত্রি পর্যন্ত জলসা করবেন না সেই যুগ আর নেই মানুষ ব্যবসা বাণিজ্য আগে মানুষ কিসে আসত পায়ে হেঁটে আসতো হ্যাঁ অনেক দূর থেকে আসতো যাবার আর সময় থাকতো না কোথায় যাবে জলসা বারোটায় শেষ হলে শোবার জায়গা নেই ওই জন্যে সারা রাত জলসা হতো ফজরের পরে মানুষ হেঁটে হেঁটে বাড়ি যেত সেই যুগ আর নেই এখন মানুষ ব্যবসায়ী হয়েছে মোটরসাইকেল হয়েছে গাড়ি হয়েছে জালসা শেষ বাড়ি চলে যাবে ওই জন্যে বেশি রাত্রি পর্যন্ত সময় নেবেন না আল্লাহ তালাম আমাদের সকলকে কবুল করুক আজকের এই জালসাকে কবুল করুক এই জালসা কমিটিকে আল্লাহ কবুল করুক এই জলসার সমস্ত মেহফিলে যারা এসছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমাদের যারা পূর্বপুরুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের সকলকে জান্নাতবাসী করুক আপনারা আমার জন্যে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব হায়াত বাকি তো মুলাকাত বাকি ইনশাল্লাহ